পেপিলিয়ন গ্রুপ দেশের পোশাক খাতের অনন্য এক প্রতিষ্ঠান। সৌন্দর্য, নান্দনিকতা আর মানসম্মত পোশাক তৈরিতে যার সুনাম পুরো ইউরোপ, আমেরিকা, আফ্রিকা কিংবা এশিয়া জুড়ে। শুধু তৈরি পোশাক দিয়ে যাত্রা শুরু করার প্রতিষ্ঠানের ব্যবসা এখন বিস্তৃত টেক্সটাইল, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং অ্যাক্সেসরিজেও। রিয়াজউদ্দিন আল মামুন, আপনাকে স্বাগত চ্যানেল 24-এর ঈদ নিয়ে বিশেষ আয়োজন তোমার হাতে আসার মশাল অনুষ্ঠানে। প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই যে ব্যবসায়ী বা উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমি যে পরিবারে জন্মাই, আমার বাবা ছিলেন ব্যবসায়ী, আমার দাদা ছিলেন ব্যবসায়ী, আমার নানা ছিলেন ব্যবসায়ী, আমরা নারায়ণগঞ্জের। তো এটা একটা এনভায়রনমেন্ট ছিল যেখানে আমাকে ব্যবসায়ীদের দেখার সুযোগ হয়েছে এবং ব্যবসায়ীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। তারপরে আমার ক্যারিয়ারটা আমি শুরু করি অ্যাজ এ ব্যাংকার হিসেবে। তো আমি এবি ব্যাংকে প্রায় 2.5 বছর কাজ করি। অ্যাকচুয়ালি ব্যাংকে ঢোকার উদ্দেশ্য ছিল যে এন্টারপ্রেনার হওয়ার, উদ্যোক্তা হওয়ার প্রথম পর্বটা, যেখান থেকে আমি কাজ শিখতে পারি, অনেক কিছু শিখেছি। সো সেই প্রস্তুতিটা আমার ছিল যে আমার অ্যাকচুয়ালি শেখা দরকার প্রথমে কাজটা। তো তারপরে আমি আমার নিজের উদ্যোগে একটা ব্যবসা শুরু করি, অত্যন্ত স্বল্প আকারে একটা ব্যবসা শুরু করি। তো শিফটিংটা ছিল দ্যাট ব্যাংকটা একটা গণ্ডি আর ব্যবসায়ীটা একটা মানে লাগামহীন একটা ব্যাপার, একটা বিশাল যজ্ঞের মধ্যে ঢুকে যাওয়া। তো সেভাবেই আমি ব্যবসাতে ঢুকি এবং ফেজ বাই ফেজ অনেক ডিফিকাল্টিজ, অনেক ভালো সময় সব কিছু মিলেই আস্তে আস্তে আমার এই ব্যবসায়ী হয়ে ওঠা। এই যে ব্যবসায়ী হয়ে ওঠার পেছনে পরিবারের কাছ থেকে সরাসরি কোনো ধরনের অনুপ্রেরণা পেয়েছেন কিনা? দেখুন, আমার অনুপ্রেরণাটা এসেছে অ্যাকচুয়ালি আমি সবসময় একটু পড়াশোনা করেছি ব্যবসা নিয়ে, অটোবায়োগ্রাফি, ম্যাগাজিনগুলা। তো আমার যখন ইউনিভার্সিটিতে আমি কলেজে পড়ি এবং যখন ব্যাংকে ঢুকি, তখন কিন্তু আমেরিকাতে মাইক্রোসফট, বিল গেটস, তারপরে স্টিভ জব, তারপরে মাইকেল ডেল, সো তাদের উত্থান। তো ইউরোপেও এরকম অনেকগুলা প্রতিষ্ঠান, সো তাদের জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক অনুপ্রাণিত করে, সবাইকে করেছে, আমাকেও করেছে অনুপ্রাণিত। তো আমি সবসময়ই এই ম্যাগাজিনগুলো, বিজনেস ম্যাগাজিনগুলো, এটা আমার অভ্যাস, আমি পড়ি। তো সেই সেই সকল জিনিসগুলো আমাকে অ্যাকচুয়ালি অনুপ্রাণিত করেছে এই এন্টারপ্রেনারশিপে আসার ব্যাপারে। এখন আপনি তো পোশাক খাতের খুব বড় একজন ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তা বলেই আমরা জানি। তো এখন যারা তরুণ, তারা এই পোশাক খাতের প্রতি কতটা আগ্রহী এবং তাদের হাত ধরে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ পোশাক খাতটা কতটুকু সাফল্যের মুখ দেখতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমি যতটুক তরুণদের সাথে কথা বলে বুঝতে পারি, তারা সবসময় একটা নেগেটিভ ভয় কাজ করে যে আমি এই উদ্যোগটা নিব, আমি যদি ফেল করি এটার কি আর ফিউচার আছে কি না। দেখুন, উদ্যোক্তা কিংবা এন্টারপ্রেনারশিপ অলওয়েজ এ পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে আপনাকে চিন্তা করতে হবে এবং এখানে কিন্তু সাহসের একটা ব্যাপার আছে। তো আমরা একটা কথা বলি ইংলিশে, নো গার্ডস নো গ্লোরি, নো পেন নো গেইন। সো এই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন না। ডিফিকাল্টিজও আছে, বাট ডিফিকাল্টিজ ছাড়া আপনি কোনো দিনই এন্টারপ্রেনার হতে পারবেন না, ইটস এ পার্ট অফ দ্য গেম। সুতরাং এই স্ট্রাগল, এই অবস্ট্রাগল যারা উতরাতে পারবে তারাই অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার হতে পারবে। অ্যাকচুয়ালি পৃথিবীর সবাই এন্টারপ্রেনার হতে পারে না, সবার মধ্যেই সেই সাহস কিংবা সেই অজানাকে জানার যে ইচ্ছা কিংবা সৃজনশীলতাকে, মননশীলতাকে প্র্যাকটিস করা, ওই জিনিসগুলো কিন্তু সবার মধ্যে থাকে না। যাদের মধ্যে থাকে, যাদের মধ্যে ভর করে, যারা এটা উপভোগ করে, তারাই কিন্তু এন্টারপ্রেনারশিপ। সুতরাং এটা আপনাকে মেনে নিতেই হবে, অনিশ্চয়তাকে আপনাকে মেনে নিতে হবে এবং অনিশ্চয়তাকেই মধ্যেই আপনাকে পথ চলতে হবে। পেপিলিয়নের যাত্রা শুরু 1992 সালে। মূলত বাবার হাতে শুরু হওয়া ব্যবসা প্রতিষ্ঠানকে এই সময়ে বিশাল এক সাম্রাজ্যে রূপ দিয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ ব্যবসায়ী রিয়াজউদ্দিন আল মামুন। ব্যবসার সাফল্যের স্বীকৃতি হিসেবে যিনি একাধিকবার পেয়েছেন CIP সম্মাননা, পেয়েছেন HSBC এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডও। বর্তমানে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন 10,000-এর বেশি মানুষ। আমরা একটা প্রবণতা দেখি যে এখন যারা তরুণ প্রজন্ম তারা লেখাপড়ার জন্য বেশিরভাগই দেশের বাইরে পাড়ি জমান।
তো আমি যদি ব্যবসার ক্ষেত্র হিসাব করি তাহলে তরুণদের জন্য বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রটা কতটুকু অনুকূল এবং তরুণরা আসলে কতটুকু আগ্রহী হচ্ছেন? প্রথমত তাদের ব্যবসায়ী হওয়ার আগ্রহ আছে কিনা, তাদের যদি ব্যবসায়ী হওয়ার আগ্রহ থাকে দ্য বেস্ট প্লেস ইজ বাংলাদেশ। কেন আমি এটা বলছি যে আপনি বাংলাদেশের এনভায়রনমেন্টে বড় হয়েছেন, আপনি ইউরোপ আমেরিকা উইল বি ভেরি কম্পিটিটিভ ফর ইউ। এখন তাদের ইকোনমির যে গ্রোথ, ধরেন 1% গ্রোথ হয় না, তার মানে কি ইটস সো কম্পিটিটিভ। আর বাংলাদেশের প্রসপেক্ট ইজ হিউজ। দ্যার ইজ অ্যান আদার সাইড অলসো, দ্যার ইজ এ লট অফ প্রবলেম অলসো ইন বাংলাদেশ টু বিকাম এন্টারপ্রেনার, বাট যেহেতু এখানে অনেক অপরচুনিটিস আছে এবং আপনি এই কালচারটাকে চিনেন, আপনি আপনার লোকগুলাকে চিনেন, আপনার আপনার মাটিকে চিনেন, সুতরাং দ্য বেস্ট প্লেস উইল বি ইন ইয়োর কান্ট্রি টু বিকাম এ এন্টারপ্রেনার। সো চাকরির জন্য আপনি বাইরে যেতে পারেন, এখন বাংলাদেশে অনেক বড় বড় চাকরির অপরচুনিটিস তৈরি হচ্ছে, বাট টু বিকাম এ এন্টারপ্রেনার, আমি এন্টারপ্রেনারদের যারা ইয়াং আছে তাদেরকে বলবো, যদি এন্টারপ্রেনার হতে হয় তাহলে নিজের দেশের মাটি ইজ দ্য রাইট প্লেস টু বিকাম এ এন্টারপ্রেনার। বাট নতুন এন্টারপ্রেনারদেরকে একটাই আমার কথা বলার আছে যে কাজটা শিখতে হবে। এখন সবাই কিন্তু আমরা স্বপ্ন দেখি এন্টারপ্রেনার হব, বড় ব্যবসা হব, বাট দেখেন আপনি যদি একটা বড় ক্রিকেটার কিংবা ফুটবলার হতে চান আপনি কিন্তু খেলাটা শিখতে হবে। এই খেলা না শিখে কিন্তু আপনি কোনো দিন এন্টারপ্রেনার হতে পারবেন না। যেরকম বলা হয় যে নো পেন নো গেন, নো গাটস নো গ্লোরি, সুতরাং পেইনগুলো কিন্তু আসবে এবং পেইনগুলোই কিন্তু আপনার অ্যাজ এ শিক্ষক হিসাবে আসবে। সুতরাং এই পেনের মাধ্যমে আপনাকে ব্যবসার অনেকগুলো দিক আছে, আপনার ব্যাংকিং সাইড শিখতে হবে, আপনার ম্যানেজমেন্ট সাইড শিখতে হবে, আপনার যদি আপনি ম্যানুফ্যাকচারার হন তাহলে আপনার ম্যানুফ্যাকচারিং টেকনিক্যাল সাইডগুলো শিখতে হবে। সুতরাং এই শিখার প্রসেসগুলো কিন্তু আপনাকে ইনফিল্ড শিখতে হবে। আপনি শুধু অফিসে বসে থাকলেন আর ভাবলেন যে আপনি একজন বিরাট এন্টারপ্রেনার হয়ে গেছেন, আপনার ভবিষ্যৎ তাহলে ভালো হবে না। আপনাকে মাঠে অন স্ট্রিট আপনাকে শিখতে হবে কাজ। আমরা দেখেছি যে বাংলাদেশের এখনও কিন্তু রপ্তানি খাতের প্রায় 80% বা তারও বেশি পোশাক খাত নির্ভর। এই যে একক খাত নির্ভর রপ্তানি, এটা আসলে কতটা ঝুঁকি তৈরি করে? দেখেন ব্যবসা ইজ ঝুঁকি, ফার্স্ট অফ অল ফার্স্ট লাইন ইজ ব্যবসা ইজ ঝুঁকি, ব্যবসা অনিশ্চয়তা। সুতরাং এই অনিশ্চয়তার মধ্যে কিন্তু গত 30 বছর আমরা কনস্ট্যান্টলি আমরা গ্রোথ করে গেছি, সো ইটস আনবিলিভেবল সাকসেস ফর দ্য গার্মেন্ট সেক্টরস। সুতরাং বাংলাদেশ ইজ এ প্লেস যেখানে তো পুরো ওয়ার্ল্ড জানে এখানে গার্মেন্টস ম্যানুফ্যাকচার হয় এবং গুড কোয়ালিটি গার্মেন্টস ম্যানুফ্যাকচার হয়, এবং আমাদের যেই প্রোডাকশন ক্যাপাসিটি এটা অনেক দেশেরই নাই, ইভেন ইন্ডিয়ারও নাই এত প্রোডাকশন ক্যাপাসিটি। সুতরাং চায়না এখন এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, আমাদের দিকে গার্মেন্টস ঝুঁকবেই, সুতরাং এখানে বরঞ্চ আরও গ্রোথ হওয়ার সম্ভাবনা প্রচুর বলে আমি মনে করি। এবং ডেফিনেটলি আমাদের অন্য সেক্টরগুলো আগানো উচিত, বিকজ আমাদের গার্মেন্টসে যে এক্সপোর্ট করে আমরা টোটাল বাংলাদেশের যে এক্সপোর্ট সেটা আমরা আরও আগিয়ে নিতে পারি যদি অন্য সেক্টরগুলো আরও কন্ট্রিবিউট করে এখানে। বাট গার্মেন্ট সেক্টর অ্যালোন যেটা করতেছে সেটার ঝুঁকি আমি মনে করি কম। হ্যাঁ, ঝুঁকি হতে পারে আমাদের যদি ইন্টারনাল প্রবলেম হয়, বাট এক্সটার্নালরা কিন্তু সবসময় আসার চেষ্টা করবে এখানে। রিয়াজউদ্দিন আল মামুন, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং একই সাথে ঈদ মুবারক। আপনাকেও ধন্যবাদ এবং আমার এখানে আসার জন্য, এবং আপনাকেও ঈদ মুবারক।